মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বসে 14 দলের নিয়মিত সভা। এতে জনগণের কষ্ট লাগবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান জোট নেতারা। জোটের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, সাবেক সেনাপ্রধান এবং আইজিপির দুর্নীতির খবরে 14 দল বিব্রত নয়, এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। ব্যক্তিগতভাবে কেউ যদি দুর্নীতি করে এই ধরনের কিছু করে এবং সেটা যদি ধরা পড়ে, তার জন্য আমাদের বিব্রত হওয়ার কোনো কারণ নেই। যারা দোষী তারা ধরা পড়বে, তারা শাস্তি পাবে। এগুলি মামলা মকদ্দমার ব্যাপার, তদন্তের ব্যাপার, সরকারের পক্ষ থেকে তদন্ত হচ্ছে, রিপোর্ট হচ্ছে, বিভিন্ন রকম পত্র পত্রিকা। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে 14 দল সক্রিয় বলেও জানান তিনি। 14 দল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক বলার যে ষড়যন্ত্র, ঐক্যের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে 14 দল একটি আদর্শিক জোট। এটা কোনো চাওয়া পাওয়ার জোট নয়, এটা আদর্শিক জোট হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং সেই আদর্শ জোট হিসাবেই শেখ হাসিনার নেতৃত্বে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, বিএনপির মতো হাওয়া ভবন না থাকায় বর্তমান সরকারের সময়ে দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বিরুদ্ধে বাংলাদেশে এসে, তার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে FBI এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকর দুর্নীতির টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে। বিভিন্ন দেশ প্রশংসা করলেও বিএনপি জামাত এবং কিছু নামধারী বুদ্ধিজীবী সরকারের সমালোচনায় মুখর বলেও অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।